না মানে মোর কথাটো হল যে দৌপদী মুর্মুক যে আদিবাসী বলে কৈছে জনজাতি বলে কৈছে হয় জানো কারণ সুপ্রিম কোর্টে তো কৈ থৈছে যে ক্রিমিলিয়ার বিলা কেতিয়াও জনজাতি নহয় কোয়া নাই জানো আমি সকলো জানো যে ক্রিমিলিয়ার হলে তেও সংরক্ষণ না পায় এগৰাকী রাজ্যপাল প্রাক্তন রাজ্যপাল এমএলএ কে বাবারর হ্যাঁ তেও ক্রিমিলিয়ারের ভিতর নপরে জানো যি বিজেপি আর এস এসর সাম্প্রদায়িক রাজনীতির ফেসিবাদী রাজনীতির চোরাতান্ত্রিক রাজনীতির বিরোধিতা করব পারে আর যি কাঠর মূঢ়া নহয় যি মানুষের কারণে সচাসচি অর্থাৎ মাত পাতিব পারে কালি মই রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গত তিনটা শব্দ ব্যবহার করেছিল এটা হল কাঠর মূঢ়া এটা হল আদিবাসী মহিলা নহয় আর ক্রিমিলিয়ার বা অভিজাত শ্রেণী এই তিনিওটা শব্দ মই আজি উঠাই লৈছো মই আশা করছো যে অসমৰ আদিবাসী রাইজে আদিবাসী সংগঠনসমূহে চাহ জনগোষ্ঠীর সংগঠনসমূহে এই বিষয়টুক লৈ ধৰি নাথাকিব আর তেখেতসকলৰ ওচৰত সেইকাৰণে মই দুখ প্ৰকাশ কৰাৰ লগতে ক্ষমা বিচাৰিছোঁ।